বিসমিল্লাহ রহমান রহিম। এমপিও সংক্রান্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ শিক্ষক কর্মচারীদের এপ্রিল 2023 মাসের বেতন ভাতার যে চেক হস্তান্তর করেছে বা স্মারক নম্বর সংগ্রহ করতে আমাদের অনেকেই অসুবিধা হয়ে থাকে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন আমাদের যে সকল স্কুল কলেজ আছে, স্কুল কলেজের সকল শিক্ষক কর্মচারীদের যে বেতন এপ্রিল 2023 মাসের বেতন, আজকের এই ভিডিওর মাধ্যমে এই বিষয় নিয়ে আলোচনা করব। এই ভিডিওর মাধ্যমে এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে আপনারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন যে স্মারক নম্বর সহ সর্বশেষ তারিখ কবে, এই বিষয়ে আপনারা অবশ্যই জানতে পারবেন। এবং স্মারক নম্বরটি সংগ্রহ করতে হলে অবশ্যই স্ক্রিনশটটি এখান থেকে সংগ্রহ করে নিয়ে আপনারা অবশ্যই বেতন মেমোর ওপরে যে স্মারক নম্বর লেখা লাগে সেটি কিন্তু আপনারা লিখতে পারবেন। দেখেন, আপনারা দেখতেই পাচ্ছেন নোটিশটি এমপিও সংক্রান্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল ও কলেজ শিক্ষক কর্মচারীদের এপ্রিল 2023 মাসের বেতন ভাতাদের যে নোটিশের মাধ্যমে প্রকাশ করা হয়েছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে, সেই নোটিশটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা একটু দেখি যে তাদের যে সংবাদ বিজ্ঞপ্তিটি দিয়ে থাকে মাদক গণপদ্ধতি বাংলাদেশ সরকারের মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল ও কলেজ শিক্ষক কর্মচারী এপ্রিল 2023 মাসের বেতন ভাতার সরকারি অংশের 8টি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী রূপালী ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয় এবং জনতা ব্যাংকের ব্যাংক লিমিটেড সোনালী জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। আগামী আমাদের উত্তোলনের শেষ তারিখ দিয়েছে 10/5/2023 তারিখ পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক হতে 2023 মাসের বেতন এপ্রিল 2023 মাসের বেতন ভাতাদির সরকারি অংশ কিন্তু উত্তোলন করতে পারবেন। আমাদের যারা আমরা স্কুল কলেজে চাকরিরত আছি, আমাদের কিন্তু যে বেতন ভাতাদির 10/5/2023 তারিখের ভিতরে এই টাকা উত্তোলন করতে, এবং স্মারক নম্বরটি আপনারা দেখতেই পাচ্ছেন 37002.102.37006/2022-12/18 হিসাব 3/5/2023 স্মারক নম্বরটি দিয়েছে। অনেকে স্মারক নম্বরটি আমাদের মেমোর উপরে এই স্মারক নম্বরটি লিখতে হয়। আমরা যারা বেতন মেমোর কাজ করে আমাদের প্রতিষ্ঠানের, অবশ্যই সেখানে স্মারক নম্বর সহ সর্বশেষ তারিখ কিন্তু এন্ট্রি করে ব্যাংকে জমা দেওয়া লাগে। সেক্ষেত্রে এখান থেকে সংগ্রহ করে নিয়ে আপনারা কিন্তু বেতন মেমোটি লিখে দিতে পারবেন যদি আপনাদের সংগ্রহ করতে অসুবিধা হয়। তাহলে আমাদের বেতন মেমোর শেষ তারিখ হচ্ছে 10/5/2023 এখান থেকে। আর আমার এই চ্যানেল আপনারা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলের মাধ্যমে আমি শিক্ষা বিষয়ক যে কোনো তথ্য আপলোড করে থাকি, সেই দিক থেকে শিক্ষামূলক যে কোনো ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে দিতে পারি। আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।